আসসালামু আলাইকুম ভিউয়ার, আবারও হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে ভিডিও তো থাকছে কিচেন ক্যাবিনেট নিয়ে বিস্তারিত। এক ভাই আমার কাছে প্রশ্ন করেছেন যে ভাই, কিচেন ক্যাবিনেট করতে কত টাকা খরচ পড়বে? তো সেই ভাইয়ের প্রশ্নের উত্তরে আমি বলবো যে ভাই, কিচেন ক্যাবিনেট করতে আপনার এটা মাপের উপরে নির্ভর করে আপনার কিচেন ক্যাবিনেটের খরচ প্রাইস। তো সেক্ষেত্রে আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে, আপনারা ওই নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনি আমাদের সাইজ দিলে আমরা আপনাদের বিস্তারিত বলে দিতে পারবো কত টাকা প্রাইস পড়বে, এবং আপনার মালামাল ভালো কিংবা মন্দের উপরে আপনার দাম নির্ভর করবে। যেমন আমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, এখানে আমরা কাই অ্যালুমিনিয়াম ইউজ করেছি এবং সেলফে আমরা 5mm গ্লাস 8mm গ্লাস দিয়েছি, এবং পাল্লায় 5mm, এবং পাল্লার উপরে আমরা পেপার দিয়েছি। এবং ইচ্ছা করলে আপনারা পেপারের ডিজাইন যে কোনো পেপার পছন্দ করে দিতে পারেন, এবং আপনারা যদি 8mm জায়গায় 10mm দিতে চান সেটাও আপনারা দিতে পারবেন, এবং কাই অ্যালুমিনিয়ামের জায়গায় একটু ভালো অ্যালুমিনিয়াম দিতে পারেন, তাহলে দাম আরও বাড়বে। আর যদি একটু নর্মালি দিয়ে দিন তাহলে রেট আরও কমবে। তো সেক্ষেত্রে সেটা আলোচনার সাপেক্ষে তো আমরা ঢাকা সহ সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমরা কাজ করি, ফাইন ক্লাসে যাবতীয় কাজ কিচেন ক্যাবিনেট সহ করি। তো সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ। তো ভিউয়ার আমরা এখানে ইউজ করেছি